ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড ইভিনিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা নভেম্বর 2022 সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার এক্সাম দিয়েছিলে এবং যাদের ফার্স্ট মার্চ 2023 রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকে রেজাল্টে বিভিন্ন ধরনের অসঙ্গতি এবং যাদের রেজাল্ট নিয়ে অসন্তুষ্ট ছিল তাদের ভেরিফিকেশনের পরে কিন্তু ভেরিফিকেশন রেজাল্টও কিন্তু তোমাদের পাবলিশ করে দেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য একটা নতুন নোটিশ পাবলিশ করা হয়েছে। সেই নোটিশে কি বলা আছে দেখে নাও। This is to notify that all students who had applied for verification of their answer scripts for the second and fourth semester external theoretical examinations November 2022 must submit their verification fee of rupees 200 only per subject to the respective institutes at the time of admission or readmission. তাহলে যে সমস্ত স্টুডেন্টরা হচ্ছে ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করেছিলে এক্সটার্নাল থিওরিটিক্যাল সাবজেক্টকে তোমাদের যে আনসার স্ক্রিপ্ট চেক করার জন্য তাদেরকে তোমাদের অ্যাডমিশন বা রিঅ্যাডমিশনের সময় 200 টাকা করে প্রত্যেকটা সাবজেক্টের জন্য পে করতে হবে সেটা এখানে বলা হচ্ছে। তারপরে কী বলা আছে দেখো, স্টুডেন্টস হু আর প্রমোটেড টু দেয়ার নেক্সট সেমিস্টার আফটার ভেরিফিকেশন মাস্ট সাবমিট দ্য ভেরিফিকেশন ফি অ্যাট দ্য টাইম অফ দেয়ার অ্যাডমিশন। তাহলে যে সমস্ত স্টুডেন্টরা ভেরিফিকেশন করার পরে মানে ভেরিফিকেশন করেছে এবং ভেরিফিকেশন রেজাল্ট আউটের পরে তোমরা নেক্সট সেমিস্টারে প্রমোটেড হয়ে গেছো তাদেরকে কিন্তু অ্যাডমিশনের সময় এই ভেরিফিকেশন ফিটা কিন্তু তোমাদের দিতে হবে। স্টুডেন্টস হু আর নট প্রমোটেড আফটার ভেরিফিকেশন মাস্ট সাবমিট দ্য ভেরিফিকেশন ফি অ্যাট দ্য টাইম অফ রিঅ্যাডমিশন। তাহলে যে সমস্ত স্টুডেন্টরা ভেরিফিকেশনের পরে তোমরা নেক্সট সেমিস্টারে হচ্ছে হতে পারোনি মানে প্রমোটেড হতে পারোনি তাদের কিন্তু রিঅ্যাডমিশন নিতে হবে এবং রিঅ্যাডমিশনের সময় কিন্তু এই ফিজটা কিন্তু তাদেরকে পে করতে হবে। কনসার্নড ইনস্টিটিউটস মাস্ট ডিপোজিট দ্য কালেক্টেড ভেরিফিকেশন ফি টু দ্য কাউন্সিল অফিস অ্যাট কলকাতা কারিগরি ভবন সেকেন্ড ফ্লোর 110 এশন ব্যানার্জি রোড কলকাতা 713 ইন দ্য ফর্ম অফ ডিমান্ড ড্রাফট ফেভারিং WBSC টি অ্যান্ড VE অ্যান্ড HD অ্যাট পেয়েবল অ্যাট কলকাতা পজিটিভলি বাই 15/5/2023। তাহলে এই সমস্ত যে টাকাগুলো কালেক্ট করে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কিন্তু স্টেট কাউন্সিলকে 15/5/2023 মধ্যে পাঠানো হবে মানে পাঠাতে হবে এটা বলা আছে। অল কনসার্নড আর অ্যাডভাইস টু টেক নোট দ্য অ্যাবাভ। তাহলে এই ছিল আজকের আপডেট। তো যে সমস্ত বন্ধুবান্ধবীরা এই খবরটা জানে না তাদেরকে অবশ্যই তোমরা খবরটা করে দিও, সার্কুলেট করে দিও। আর এই ছিল আজকের আপডেট। এই সংক্রান্ত যদি তোমাদের কারো কোনো কিছু জানার থাকে ডেফিনেটলি ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ সকলকে।